السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فمن شهد منكم الشهر فليصمه الايه اللهم صل وسلم على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রমজানের আগমন উপলক্ষে সাতটি ওসিয়ত অর্থাৎ রমজানের আগমন উপলক্ষে রোজাদার ভাইদের জন্য মুসলিম মনীষীদের ষাটটি ওসিয়ত আমি আপনাদেরকে শোনাব এই ওসিৎগ আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের অনুসারীদেরকে বা তাদের দোস্ত আহবাবদেরকে যে সকল ওসিয়ত করেছেন সেই ওসিয়তগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের জন্য পেশ আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি এবং আমার আশা যে আল্লাহ এই ওসিয়তগুলো মোতাবেক আমাকেও আমল করার তফিক দান করেন এবং আপনাদেরকেও যেন আমল করার তফিক দান করেন এই ওসিয়তগুলোর ভিতরে এই ষাটটি ওসিয়ত আমি আপনাদের করবো সেই ওসিয়ত গুলার মধ্যে কিছু জিনিস আছে বর্জন করতে হবে আর কিছু করতে হবে যে জিনিসগুলা বর্জন করব সেগুলা মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হলো যে রমজানে রোজা রাখা অবস্থায় সকল প্রকারের রোজা রাখা অবস্থা বা রোজার মাস কোনো অবস্থাতে এসো সব জন্য বিশেষ করে রমজানের জন্য সব জন্য এগুলা বর্জন করো বিশেষ করে রমজানের জন্য সকল প্রকারের ঝগড়া ফাসাদ পারিবারিক কলহল থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবো শতভাগ খেলনা ভাই রোজা রাখার উদ্দেশ্যটা একটা মহৎ উদ্দেশ্য রোজা রাখার উদ্দেশ্য শুধু আপনার ঘরের চাল বাসাইয়া আপনার টাকা পয়সা না এটা নয় বরং রোজা রাখার উদ্দেশ্য হলো আপনাকে তাকুয়া ফরজগারি অর্জন করার মানে আপনাকে মুত্তাকি ফরেজগার বানানো ঝগড়া ফাসাদ করে গালমন্দ করে বকাঝকা করে কেউ ফরেজগার হতে পারে না আমি আপনি যদি ফরেজগার হতে চাই তাহলে এই রকমের বিহুদা ফালতু কথাবার্তা কাজকর্ম অবশ্যই বর্জন করতে হবে তাই আমাদেরকে যেহেতু রমজান মাস আসলে আমাদের সকলের প্রতি রোজা রাখতে যেমন আল্লাহ ভাগবতে ফামান শাহিদ এমিন কুমার শাহ রাফ আলিয়া সঙ্গ সুতরাং তোমরা যে এই মাস পাবে সেজন্য কী করে রোজা রাখে রোজা যেহেতু রাখবো রোজা রাখার সাথে সাথে আমাদের প্রথম যে জিনিসটাতে যে মন্দ কাজের ভিতরে প্রথমে আমরা এই ঝগড়া ফাসাদ পারিবারিক কলহল বর্জন করব কারণ এই পারিবারিক কলহল যদি বর্জন করতে না পারি আমি আমার রোজা পালনের উদ্দেশ্য করতে না এই হাসিল পারবো রোজা রাখবে আর মিথ্যা কথাবার্তা ঝগড়া ফাসাদ অশ্লীল অসভ্যতা ছাড়বে না তার রোজা রাখার এই খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কোনো ফায়দা নেই অর্থাৎ এইটা আল্লাহর কোনো প্রয়োজন নাই যে বান্দা খাওয়া দাওয়া ছেড়ে দিবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে যদি অশ্লীলতা বেহুদা কথাবার্তা ঝগড়া ফাসাদি বর্জন করতে না পারি তাহলে রোজা রাখার উদ্দেশ্যটা তো আর সফল হলো না তাই প্রথম কাজটা হলো যে আমাদেরকে এই রোজা রাখার সাথে সাথে সকল প্রকারের ঝগড়া ফাসাদ কলহল এগুলা বর্জন করতে হবে দুই নম্বর হলো যে ধীরর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে পরিবার পরিজন এবং সাথী সঙ্গী যারা আছে সকলের সাথে নম্রতা অবলম্বন করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কারণ বহু লোক আছে রোজা রাখার কারণে তার মেজাজটা খিটখিটে হয়ে যায় তাই তার পরিবার পরিজন ছেলে মেয়ে তার সহপাঠী তার অধীনস্থ লোকদের সকলের প্রতি সেই একটা মানে মেজাজ দেখাতে থাকে ও ভাই রমজানের রোজা রাখাটা এটা ধৈর্যের মাস এই রোজা রাখাটা কোনো এটা কারোর পরে বিপদে পড়ে নয় বরং আপনাকে একটা মহান মর্যাদায় পৌঁছানোর জন্য আল্লাহ রোজা ফরস করেছেন আর এই মহান মর্যাদায় ততক্ষণ পর্যন্ত ফুসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্যের সাথে রোজা পালন না করবেন আপনি রোজা ফারণ করতেছেন অথচ দেখা যাচ্ছে যে কাউকে বকতেছেন অধীনস্থ লোকদের সাথে দুর্ব্যবহার করতেছেন তারপরে পরিবার পরিজনের সাথে ঝালাঝালি রাগারাগি করতে লাভটা কি হলো তাহলে কিসের পরিচয় আপনি দিলেন কথায় কথায় রেগে যাওয়া কথায় কথায় রেগে যাওয়া দুর্ব্যবহার করা এই দুর্ব্যবহার করে কেউ কি করতে পারবে না মোত্তাকে ফরোজগার হতে পারবে না আল্লাহ রবি বলছে ফতাহ ও আসলেহ দা তাই নিকুম তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থাকে সংশোধন করে নাও আমাদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় কোনো কেউ ভুল রোজাদের ভুল করতেই পারে আপনার যেমন খোঁজা লাগার কারণে মেজাজটা হাই হয়ে আসে অন্যদেরও তো একই অবস্থা আপনার যেমন কষ্ট হচ্ছে তাদেরও তো কষ্ট হচ্ছে তাই অধীনস্থদের প্রতি দয়ালু হওয়া দয়ার ভাব মানে দয়া দেখানো পরিবার পরিজনের প্রতি একটু দয়া দেখানোর চেষ্টা করা চাই যাতে করে একেবারে অনেকে রোজা রাখার পরে তার মেজাজ এত মানে হিট হয়ে যায় কথা বলতে দেরি এটা পালন করতে একটু দেরি হলে মেজাজ গরম হয়ে যায় বকা শুরু করে দেয় ভাংচুর শুরু করে দেয় এটা যেন কোনো মতে না হয় বরং আপনি সবাইয়ের প্রতি সদয় হওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন তিন নম্বর অসীয় সেটা হলো যে এই আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন অন্তর্নষ্ট করে দেয় যে সমস্ত বিষয় গোটা রমজানি এই সমস্ত বিষয় থেকে নিজেকে পরিপূর্ণরূপে আপনি বিরত রাখার চেষ্টা করেন এখন রমজান রোজা কৃষির কারণে আমাদের অন্তর্নষ্ট হয় এক নাম্বার প্রয়োজনের অতিরিক্ত খাওয়া দাওয়ার দ্বারা অনেকে আছে আল্লাহ দিছে হাত আবার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালো হয়েছে সে মনে করতেছে যা ফারি খাবার খাইতেই থাকে না অধিক পরিমাণের খাওয়া দাওয়া করার দ্বারা মানুষ অলস হয়ে যায় অলস হয়ে গেলে এবাদতে সে ফিসেই যায় এবাদতে যদি আপনি সচ্ছল থাকতে চান এবাদতে যদি স্পিডের সাথে ইবাদত করতে চান তাহলে আপনাকে একটু হালকা থাকতে হবে তাই প্রয়োজন অনুযায়ী খাবেন কিন্তু অনেক সময় যে প্রয়োজন অতিরিক্ত যে মজা পাইলাম আর বেশি বেশি করে খেলাম খাওয়ার পরে একটা ক্লান্তি আপনার মেয়ে এটা মানে অলসতা আপনার মেয়ে যে কাজ করবে দেখা যায় যে রমজানের এবাদত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন তাই এতে করে এই রকমের কাজে বান্দার দিলও নষ্ট হয়ে যায় দুই নম্বর হচ্ছে যে দ্বিতীয় সাধারণত যে আমাদের দ্বিতীয় নম্বর যে কাজটা করা লাগবে যে মানে অতিরিক্ত কথাবার্তা বলা থাকে নিজে কারণ মানুষ যত বেশি কথা বলবে তার অন্তর মরে যায় তাই আপনাকে সাধ্য অনুযায়ী রমজান মাসে আমরা নিজের জাবানটাকে হেফাজত করার চেষ্টা করি আর এই রমজান নয় বরং রমজানের পরেও এই রমজানের শিক্ষা থেকে আমরা নিজের জাবানকে কন্ট্রোল করার চেষ্টা করি তাছাড়া রোজার মাস অনেকের হয়তো ডিউটি একটু হালকা থাকে সেই এই জন্য শুরু করে সুযোগ যেহেতু ফাইসে ডিউটি আসরে পরে শুরু হবে তাই এই যে সেই এই যে ঘুম দিছে আসর পর্যন্ত ঘুমাবে আর না রমজান মাস এই এবাদতের মাস রোজা রাখছেন আপনার প্রয়োজনীয় ঘুমটা আপনি ঘুমাই নেন তারপর একটু এবাদত জিগ্রাসকার তেলাবাদ দোহা একটু ভালো কাজ করুন রমজানে রোজা রাখলেন আর ঘুমাই ঘুমাই যদি দিন কাটাই শেষ করে দেন বহুত এরকম আছে এই যে সকালে শুইছে একটা না আসর পর্যন্ত অথবা জোহরের পরে দিয়ে উঠছে উঠে জোহর পরে পড়ছে আবার শুয়ে গেছে বাগ্রিবার একদিন ওইটা সূর্য লাল হয়ে গেছে তারপরে উঠে আসরের নামাজটা ফিরে ইফতারের জন্য সাফ করে বসে গেছে না ভাই এটা হবে না সালাত আদায় করেন প্রয়োজন পরিমাণ ঘুমান অতিরিক্ত ঘুমাইয়া অতিরিক্ত ঘুমাইয়া ইবাদতের সময়টাকে নষ্ট করবেন না প্রয়োজন যতটুকু অতটুকু ঘুম এটা নিষেধ করবো না শরীরটা ভালো থাকার জন্য যতটুকু ঘুম দরকার অতটুকু ঘুমান কিন্তু অতিরিক্ত ঘুমাইয়া নিজের আমলটাকে নষ্ট করবেন না তাছাড়া বিনা কারণে মানুষের সাথে মেলামেশা করা অনেকে এই যে গল্প করা আড্ডা মারা কাব্য একটু কম চলে এই রুমের তো ওই রুমে এইখান থেকে ওইখানে ওই দোকান থেকে ওই দোকানে বসে বসে আড্ডা মেরে নিজের আমলকে নষ্ট করে যত বেশি মানুষের সাথে নিষ্প্রয়োজনে মিল মিলবেন তত আপনার ইমান আমল দুর্বল হয়ে যাবে কারণ আপনার যখন মানুষের সাথে মিশবেন কত রকমের কথা বলবেন কত কথা শুনবেন কারো গিবত হচ্ছে কোথাও মিথ্যা কথা হচ্ছে কারো অবাদ রটানো হচ্ছে এই জন্য রোজার দিনই চেষ্টা করতে এই এগুলোর থেকে বাঁচানোর জন্য বিশেষ করে চক্ষুর হেফাজত জরুরি আজকে আমরা রোজা রাখি অনেকেই কিন্তু চোখের হেফাজত হয় না চোখের হেফাজত হয় না যা অবসর সময় পাইছে ডিউটি কম আছে বা একটু কাজ হালকা আছে চলো বসে বসে আজে বাজে জিনিস দেখে আর এখন তো এগুলো দেখার আর জিনিসের অভাব নাই সময় নষ্ট করে ফেলছে এই মূল্যবান সময় খুব দ্রুত চলে যাচ্ছে রমজানের ফলে আফসোস করবো কিন্তু লাভ হবে না তাই অবশ্যই চেষ্টা করতে হবে যে রোজা রাখার সাথে সাথে দিন নষ্ট করে ফেলে যে সমস্ত জিনিস এগুলোর থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখার চেষ্টা করব চার নম্বর অসুস্থ হলো যে মা বাবার সেবা করা অনেকেই মা বাবা মানে বৃদ্ধ হয়ে গেছে বা সেবা করে না আমরা রমজান মাসে রোজা রাখা যেমন এবাদত আমরা অন্যান্য যে সমস্ত তারা বিশালাতুরি ইবাদত তাহলে এবাদত এমনিভাবে মা বাবার সেবা করাটাও এবাদত তাহাজত পরাজ যেমন এবাদত এটার দ্বারা যেমন আল্লাহর নৈকট্য লাভ করব মা বাবার সেবাটা এবাদত এর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো তাই আমরা প্রত্যেকে মা বাবার আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুন্দর আচরণ করব রমজানের দিনে তাদেরকে পারলে বিশেষ করে যদি মা বাবা কাজ করে তাহলে রোজার দিনে অনেকেই ছেলেরা রোজা রাখে বাবা কি কষ্ট করে কাজ করে মা কি কি কষ্ট করে ঘরে কাজগুলো করতেছে ইফতারি তৈরি করতেছে এই কাপড় সবর ধোয়া এটা করা সেটা করা সব কাজ করতেছে ছেলে রোজা রাখতে আর টটো করে ঘুরতেছে খবর নাই বাবা কি কষ্ট করেছে রেখা তার খবর নাই ও ভাই এটা হবে না আপনার যেমন কষ্ট লাগতেছে আপনার আব্বা বৃদ্ধ হয়ে গেছে তার তো আরো বেশি কষ্ট লাগতেছে আপনি জোয়ান মানুষ সহ্য করতে পারতেছে না তো বৃদ্ধ মানুষ কেমন সহ্য করে তাইলে রমজান মাসে পিতামাতার প্রতি সদয় হওয়া তাদেরকে তাদের কাজে কর্মে সহযোগিতা করার প্রতিজ্ঞাবদ্ধ হই যদি তাদের পিতামাতা আছে আর যাদের নাই আমরা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করব পাঁচ নম্বর ওসিয়ত হলো যে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব রমজানের পূর্বে যে এই রমজান থেকে আমার পাপ মোশনের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই রমজানে আমি যে পাপ আসার সার্ব এর থেকে সারা জীবন আমি পাপ কাজ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব কেননা ভাইরা সব সময় বলি আমরা আজ ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি ইবাদতের মজা নষ্ট হয়ে গেছে কারণটা কি আমি পাপ করতে করতে আমাদের সব অন্ধকার হয়ে গেছে তাই সকল ভাইদেরকে বলবো ভাইরা আমরা এই রমজান মাসে প্রতিজ্ঞাবদ্ধ হই জীবনে আর ফাফাসারা যাবো না এই যে প্রফাসার করব না এটা দুইটা দিকে একটা আছে যে সকল কাজের দ্বারা মানুষ যে স্থানে গেলে আপনি ফাপ কাজ করবেন বা আপনার দ্বারা ফাপ কাজ হতে পারে এই সমস্ত স্থানগুলোর থেকে আপনি দূরে থাকবেন যাদের সাথে সললে ফাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের সংস্রব বর্ধন করবেন যেই যে স্থানে গেলে পাপ হওয়ার সম্ভাবনা আছে সেই স্থানগুলো বর্জন করবেন এইভাবে আপনাকে মানে ফাপাচার বর্জন করবো অপর দিকে আরেকটা হলো পাপ কাজ ছেড়ে দেওয়ার পরে আবার পাপের দিকে ফিরে না যাওয়া এই জন্য আমরা এটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই রমজান থেকে আমি সমস্ত পাপ বর্জন করব। তারপরে ছয় নম্বর ওসিয়ত হলো যে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে পরিবার পরিজন থেকে বেশি দূরে থাকবে না ভাইরা অনেক লোক আছে রোজা রাখছে নাই কি করে এই দিক সেদিক ঘুরে সারাটা দিন বাচ্চাগুলা কোথায় আপনার স্ত্রী কি করতেছে ছেলেমেয়েরা কোথায় কি করতেছে রোজা রেখে তারা কি করতে কোনো খবর নাই বিশেষ করে এখন এই ফেতনার জামানায় নাই আপনি বাড়ির বাহিরে বাইরে ঘুরতেছেন আপনার ছেলে কোথায় কি দুর্ঘটনা ঘটাই পেলে কোথায় দেখে কোন ভাবে লিপ্ত হয়ে যায় এর কোনো গ্যারান্টি আছে সেই জন্য আপনারা এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন ও রোজাদার বাহিরা ও রোজাদার বোনেরা নিষ্প্রয়োজনী ঘর বাইরে যাবেন না টাইম টু টাইম মাস্ট্রিদি গিয়ে সালা আদায় করবেন আপনার চাকরি বাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে টাইম টু টাইম আপনার ব্যবসা করেন ব্যবসা শেষ কোথাও গিয়া গল্প গুজব করে সময় কাটানো সময় অবসর হয়ে গেছে পরিবার পরিজনের কাছে আসুন তারা তাদেরকে এবাদতের উদ্বুদ্ধ করুন অনেকে আছে যে ওই মসজিদে গেছে মসজিদে ফুরে উঠেছে ঘরের স্ত্রী পুত্ররা তারা কি বাদত করে নাকি বসে গল্প করে নাকি এমনি ফালতু কাজ সময় নষ্ট করছে খবর রে না ভাই আপনার মসজিদের ফরজ সালাদগুলো মসজিদে আদায় করুন তারপরে ঘরে আসা নফল সালাদ সন্নদগুলো আদায় করুন তারপরে তেলাবাদ করুন জিকিরাস করুন দোয়া করুন আপনার এই সুন্দর আমলগুলো দেখে আপনার পরিবার পরিজন একটা সুশিক্ষা নিবে এই ছোট্ট ছোট্ট শিশুরা আপনার কাছ থেকে একটা ভালো কিছু শিখবে আপনি যদি সারাদিন বাইরেই থাকেন কার কাছ থেকে শিখবে কার কাছে শিখবে আর এই সন্তানগুলা যে এইভাবে যে ভুল ফতে চলে চলে যাবে এর জন্য দায়বার কে গ্রহণ করবে কার উপর আসবে আপনার উপর আসবে না তাই আমি সকল বাইদের কেবল ভাইরা আমার ও আমার বাইরা ও আমার দিনী বোনেরা আসুন আমরা নিজের ঘরটাকে এটাকে দুর্গ বানাই এর মাধ্যমে ভালো মানুষ তৈরি করার চেষ্টা করি এখান থেকে ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ সুশিক্ষিত মানুষ তৈরি হবে মা বাপ দুইজনকেই এই সংসার সুখ করার জন্য সুখময় করার জন্য চেষ্টা করতে হবে এককভাবে একজন পুরুষের দ্বারা সমস্ত কাজগুলো কন্ট্রোল করা সম্ভব নয় একজন মহিলা দিয়েও সবটা কন্ট্রোল বরং স্বামী স্ত্রী দুইজন এই সন্তানের পিতা মাতা দুইজনের সংস্রবের মাধ্যমে দুইজনের পরামর্শের মাধ্যমে দুইজনের চেষ্টার বদৌলতে আল্লাহ একটা সুন্দর সুখময় পরিবার একটা সুন্দর পরিবার একটা সভ্য সভ্যসন্ত পরিবার উপহার দিবে তাই আমাদের উচিত যে আমরা নিষ্প্রয়োজনে ঘরের বাহিরে সময় কাটাবো না বরং ঘরে থাকি তেলাওয়াত করি জিজ্ঞাসা করি আপনার দেখায় দেখায় ছেলে মেয়েরা তো ছোট মানুষ ওরা বুঝেনা তারপরও তারা apki suna holo ibadat korbe আর আপনি যদি সারা দিন ঘরের বাইরে থাকেন আপনাদের ইবাদত ক্ষতি হবে গোটা পরিবার পরিজনের ক্ষতি হবে তাই এটা সবাই আমরা এর থেকে সাবধান হওয়ার চেষ্টা করব 7 নম্বর ওসিয়ত হলো যে আমরা জুড় প্রতিজ্ঞাবদ্ধ হব যে অতি ইসরা বা ওহব্বায় করব না রমজান মাসে আমি আমার সকল দ্বীনদার ইমানদার ভাই বন্ধুদেরকে বলছি যত ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার সবিনয় নিবেদন মেহরবানি করে ভাইকে ভুল বুঝবেন না আপনার টাকা আপনি খাবেন আমার কোনো লস নাই কিন্তু খেতে গিয়ে যে এই যে রমজানে বিভিন্ন আইটেমের খানা তৈরি করতে গেলে মেয়েদের জীবনটা শেষ সেই সকাল থেকে জোহর নামাজের পর থেকে এরা শুরু করে রাতে সব সনা বিদানো বিভিন্ন আইটেম তৈরি করা জোহরের পর থেকে শুরু হবে মাগরীব পর্যন্ত এগুলা বানাবে ইফতার কত ইফতার আট দশ রকম পনেরো বিশ রকমের ইফতারি একটা নিয়ে বসবে মাগরিবের জামাত কই গেল জামাত কই কোথায় তারাবি আরেকটা জিনিস দেখতে হবে ও ভাই আপনি পুরুষ আপনি ইবাদত করবেন মহিলাদেরও তো এবাদতের দরকার আছে আপনি দশ রকমের ইফতারি করছেন প্রাণ করছেন তুই এগুলো তো বানাইতে হবে আপনার স্ত্রী দশ রকমের ইফতারি আপনাকে বানাই দিল এগুলো কখন খাইবেন আর এবাদত কখন করবেন বরং রমজান মাসে যেহেতু এই সুবর্ণ সুযোগটা এগারো মাস পরে আবার আমার কাছে আসবে এটাই কয়েকদিন পরে চলে যাচ্ছে আমার কাছ থেকে তাই আমরা আমাদের দরকার অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ইফতারের ব্যবস্থা করি রমজান মাসটা তো খাওয়ার প্রতিযোগিতার মাস না যে আমরা পনেরো আইটেম বিশ আইটেম দিয়ে ইফতার করব না না আমি সকল ভাইদেরকে বলবো নারীদের প্রতি একটু সদয় হন স্ত্রীদের প্রতি একটু সদয় হন ঘরে যারা কাজ করতে তাদের প্রতি সদয় হন অনেকে ঘরে কাজের লোক রাখে এদের উপরে প্রেশার আর প্রেসার এইটা করো ওইটা করো শুধু ওয়ার্ডার আর পর ওয়ার্ডার ও ভাই আপনি যেমন রক্ত মাংস করা মানুষ রোদা রেখে কাহিল এই মানুষটা রোদা রেখে কাহিল আপনার ঘরে খাদেন ঠিকই অস্বীকার করছে না সেও তো মানুষ সেও তো দুঃখ কষ্ট পায় তাই আমি সকল ভাইদেরকে অনুরোধ করব ভাইরা আমার বন্ধুরা আমার ও আমার বোনেরা যারা ঘরে কাজের লোক রাখেন তারাও চেষ্টা করেন অতিরিক্ত কিছু না করা প্রয়োজন যতটুকু অতটুকু করেন আপনার ক্ষুদা নিবারণ দরকার আপনি একটু সুস্বাদু খাবেন সমস্যা নাই অনুযায়ী করেন কিন্তু দশ রকমের আইটেম বিশ রকমের আইটেম করতে দেয় কোথায় করবেন এবার কখন পাবেন সুযোগ দোয়ার আপনি তো সব এই পুরা রমজান শুধু খাওয়ার আইটেমই ব্যস্ত তাই আমি সকল ভাইদেরকে বলবো প্রয়োজন অনুযায়ী জরুরত অনুযায়ী আমরা আমাদের ইফতারের আইটেম করি দরকারি যেটা আছে দূর দূর হলে আমাদের মোটামুটি ইফতার হয়ে যায় একটুটুকু ব্যবস্থা করি অতিরিক্ত করে অপবব্যয় করে একে তো টাকার টাকা পয়সার মানে খরচ হচ্ছে টাকা পয়সার লস হচ্ছে অপর দিকে এগুলা কোটটি সবচেই টাকা পয়সার লস এটা আপনার ব্যাপার কিন্তু এই যে ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন এটা কি খেয়াল করে দেখছেন তাই আমি সকল বাই ওদেরকে বলবো ভাইরা আপনার টাকা আপনি খরচ করে রেখে আমার কোনো লস নেই কিন্তু এই বেশি স্বাদ গ্রহণ করতে গিয়ে আসল স্বাদ এবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন তাই বলবো যে প্রত্যেকেই আমরা আমাদের প্রয়োজনের বাহিরে যাব না যতটুকু করবো যতটুকু করবো অতিরিক্ত মজা লওয়ার জন্য রমজানের এই মজার থেকে আমরা নিজেকে বঞ্চিত করব না তাই আমি সকল ভাইদের কাছে বলবো অপব্যয় এটা সরিয়ে পছন্দ করে না আল্লাহ পছন্দ করেন না নবী পছন্দ করেন না তাই আমরা আল্লাহ আল্লাহ রসুল যেগুলো আমাদেরকে করতে পারেন না যেগুলোকে নিষেধ করেছেন এই জাতীয় কাছ থেকে আমরা নিজেরা সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করি মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং এই ওসিয়ত অনুযায়ী আমরা নিজেকে প্রস্তুত করতে পারি রমজান মাস্টাদের বিবেদন আদায় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন আমিন ও আখিরুদ আওয়ানা আনী রহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও